নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের বাড়িতে যদি কোনো মহিলা থাকে এবং আপনাদের বাড়িতে যদি মিসড কল দেওয়ার মতো কোনো মোবাইল ফোন থাকে এবং আপনাদের বাড়ির মহিলাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে যদি আপনারা পাঁচ হাজার টাকা করে পেতে চান তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনারা একদম শেষ পর্যন্ত দেখবেন তার কারণ বন্ধুরা আপনারা কিন্তু সবাই জানি যে আবারও আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েই মমতা বন্দ্যোপাধ্যায় তা দেওয়া সব প্রতিশ্রুতিগুলি পূরণ করে চলেছেন তো বন্ধুরা এবার কিন্তু আবারও মহিলাদের বিকাশের জন্যই আরও একটি নতুন প্রকল্প নিয়ে এসেছেন তিনি যার নাম দেওয়া হয়েছে জাগো প্রকল্প তো আসুন আমরা দেখে নেব যে এই জাগর প্রকল্পের মাধ্যমে পাঁচ হাজার টাকা আপনারা আপনাদের বাড়ির মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই মে মাসে কীভাবে নিতে পারবেন আর যদি না নিতে পারেন তাহলে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে একটা ফোন নাম্বার দেওয়া হয়েছে যেখানে মিসড কল দিলেই কিন্তু আপনারা এই টাকাটা মে মাসের মধ্যেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো এখানে দেখুন হেডলাইনে এই বিষয়ে পরিষ্কার করে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী পদে বসেই বিরাট বড় ঘোষণা করলেন মমতা মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঁচ টাকা করে দিচ্ছেন মমতা স্বনির্ভরতা লক্ষ্য নিয়ে চালু হলো এই নতুন প্রকল্প যা আজকেই ঘোষণা করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা যদি আপনারাও আপনাদের বাড়ির মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই পাঁচ হাজার টাকা করে এই মে মাসের মধ্যে পেতে চান তাহলে কিন্তু অবশ্যই প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং পাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেটা বেল নোটিফিকেশানটিও আলি ক্লিক করে দেবেন তো এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী পদে বসেই মহিলাদের জন্য একটি খুশি বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য সরকার গঠন করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন বরাবরই কিন্তু একের পর এক প্রকল্প নিয়ে এসে রাজ্যের মানুষদের সাহায্য করতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো নিচে দেখুন আরও বলা হয়েছে যে নবান্ন সূত্রে খবর রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্য নিয়েই কিন্তু জাগু নামে এই প্রকল্পটি চালু করেছে রাজ্য সরকার জানা গিয়েছে যে এই প্রকল্পের জন্য পাঁচশো কোটি টাকা তহবিল গঠন করা হয়েছে এখান থেকে মোট দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে তো নিচে দেখুন সবার শেষে আরও বলা হয়েছে যে নবান্ন থেকে জানানো হয় যে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কোনো আবেদন করতে হবে না এখানে যে নম্বরটি দেখতে পাচ্ছেন এই নম্বরে মিস কল করবেন অথবা জিএাবল এ জিও অর্থাৎ জাগো টাইপ করে মেসেজ পাঠালেই কিন্তু এই পাঁচ টাকা সরাসরি আপনাদের বাড়ির মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে